হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ বং ফায়ার। তো আজকে কোনো ভিডিও নিয়ে আমি আসিনি। তো আজকে আমি ব্লগ শ্যুট করছি, আমার প্রথম ব্লগ শ্যুট করছি। তো ব্লগটা শুরু করার আগে একটা কথাই বলবো, সবাইকে শুভ দীপাবলি ও শুভ শারদীয় আর প্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আর বাড়িতে গুরুজনদের আমার প্রণাম দিও আর শুভাচ্ছদের ভালোবাসা দিও। তো ব্লগটা শ্যুট করবো আজকে। তো আজকে আমার প্রথম ব্লগ, তো ব্লগটা নিয়ে আমি সকাল থেকে খুব এক্সাইটমেন্ট ছিলাম যে ব্লগটা কেমন হবে, কীরকম বৃত্তান্ত। তো মেনলি যেটা কারণ নিয়ে ব্লগটা যে আমি শ্যুট করছি, তো আমি জানি ঘুরতে যাচ্ছি। তো পুজোর পর থেকেই একটা প্ল্যান হচ্ছিলো যে ঘুরতে যাবো। তো ফাইনালি ঘুরতে যাওয়ার প্ল্যানটা করেই ফেললাম, 7-8 দিনের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি, অবশ্যই ফ্যামিলি ট্যুর। কিন্তু কোথায় যাচ্ছি তখন আমি এখন তোমাদের বলবো না, এটা একটা সারপ্রাইজ রইলো তোমাদের কাছে। তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে আমি কোথায় ঘুরতে যাচ্ছি, অ্যান্ড গেস করো তোমরা। তো বেশি কথা বলবো না, কারণ আমার 8:35 গাড়ি, অলমোস্ট 6টা বাজ দিয়ে যাচ্ছে। তো আমাকে বেরোতে হবে, শিয়ালদা যেতে হবে, দেন ট্রেন পিক করতে হবে। তো চলো, তবে দেরি না করে ব্লগটা শুরু করা যাক, অ্যান্ড সাথে থাকো, আশা করি খুব আনন্দ হবে। চলো তবে। এই মুহূর্তে আমি বসে আছি শিয়ালদা, এখন আমার ট্রেন আসেনি, ট্রেন জাস্ট একটা উত্তরবঙ্গ বেরোলো, তারপরে আমার ট্রেন ঢোকার কথা। এখন বসে আছি, কোন ট্রেন বেরো তোমার দেখাবো, জাস্ট ওয়েট করো। তো জাস্ট নাও আমি অ্যারাইভাল হলাম শিলিগুড়িতে। তো গাড়ি একদম রাইট টাইম ছিল, 8:05 ঢোকানোর কথা ছিল, 8:05 গাড়ি ঢুকেছে। তো আমি জাস্ট ওয়েট করছি, আরও আমার দুজন আসবে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, কলকাতায় আমি একদমই ব্লক করতে পারিনি, ট্রেনে এতটাই প্রবলেম হচ্ছিলো, তো ব্লক করতে পারিনি, তাই হলাম সকালে আর্লি মর্নিং ব্লক করবো। তো আদার্স ব্যাপারটা হয়েছে যে আমি যেহেতু লেটে টিকিট পেয়েছি, তার জন্য আমি পদার দিকে টিকিট পাইনি, তো আমাকে আলিপুরদুয়ারে আসতে হয়েছে। তো আমি আলিপুরদুয়ারে প্রায় পৌঁছে গেছি শিলিগুড়িতে, এখন শিলিগুড়িতে বসে রয়েছি। তো আদার্স যারা আসছে তারা পরের দিকে আসছে, তো আমাকে এখান থেকে NGP যেতে হবে, দেন ওখান থেকে ওদের সাথে মিট করব। তো বেশি কথা বলবো না, দেখতে থাকো ব্লগটা আরও আগে আগে, চলো তবে যাওয়া যাক। অলরেডি শিলিগুড়িতে পৌঁছে গেছি, শিলিগুড়ি থেকে বেরিয়ে যাব আমরা এখন NGP-র জন্য। তো আমাদের একজন সাথে চলে এসেছে, তীর্থদা, এই যে তীর্থদা, ঠিক আছে। বাবলাদারা NGP অলরেডি নেমে গেছে, তো আমরা NGP-র জন্য যাবো না, বাবলাদার ওখান থেকে গাড়ি রিজার্ভ করছে। তো আমরা এই মোড়ে যাই, গিয়ে দাঁড়াই, তো তারপর বাবলাদার আসুক, তারপরে তোমাদের জানাচ্ছি কী হতে চলেছে, ঠিক আছে। তো বাস স্ট্যান্ড শিলিগুড়ি, তো আমরা টুয়ার্ডস মেন রোডের দিকে যাব। তো বাবলাদারা ওখানেই যদি গাড়ি রিজার্ভ হয়ে যায়, তো ওখান থেকেই গাড়ি নিয়ে এখানে আসবে। তো তীর্থদা এখানে দাঁড়িয়ে আছে, বাবলাদাকে ফোন করে যাচ্ছে, তো বাবলাদা ফোন ধরছে না। আমরা ওই সামনে রোডটাতে যাবো।
শিলিগুড়ি থেকে এনজিপিতে পৌঁছেছি, তো সবাই আমরা একসাথে মিট করেছি, তো সবার সাথে মিট করিয়ে দিই। এটা হলো বাবলাদা, বৌদি, পিছনে তুষার, তৃতীয়ার সাথে আগেই আলাপ হয়েছে, বাবাইও আছে। বাবাই একটা নতুন চ্যানেল খুলেছে, সৌভিক ফটোজি ফটোগ্রাফি, তো ওই চ্যানেলটা তোমরা সবাই দেখো, আমি লিঙ্ক ডিসক্রাইবে দিয়ে দেবো, ঠিক আছে। অলরেডি শিলিগুড়ি থেকে আমরা রওনা দিলাম, অনেকক্ষণ গাড়ি এই করার পরে ফাইনালি গাড়ি ঠিক হয়েছে। তো এখান থেকে আমাদের বাসস্ট্যান্ডের নাম কি দিত দা? শিলিগুড়ি টার্মিনাল। শিলিগুড়ি টার্মিনালে আমরা নামবো, তো আমাদের দেউরালি না, তো আমরা এখান থেকে নামবো দেউরালি বাস স্ট্যান্ডে গ্যাংটকে। তো আমাদের টোটাল ফেয়ার পড়ছে 5,500 টাকার মতো। তো গাড়ি আর যার নাম্বার আছে সে তোমাদের আমি ডিসক্রাইব বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও একবার, তো আগে আগে দেখতে থাকো, ঠিক আছে। ফার্স্ট রাউন্ড খাওয়া দাওয়া চলছে গাড়িতে, বাবলাদা ডিম ছোলা শুরু করেছে, ঠিক আছে। ওদিকে বাবাই তুষার, ঠিক আছিস তো? আছি। ডিম শুরু করেছে, দাদাও ডিম খাচ্ছে। বৌদি রোদ্দুর নেই, বৌদি সানগ্লাসটা খোলো এবার না, বলো টাক টাক ঢাকতে হবে না, টাক সবাই দেখতে পাচ্ছে। ফাইনালি 2 থেকে 2.5 ঘন্টা প্রায় জার্নি করার পরে আমরা তারখোলা নামক একটা জায়গায় দাঁড়িয়েছি, তো একটা হোটেলে দাঁড়িয়েছি আমরা, আমাদের গাড়ি স্টে করেছে, তো এখানে আমরা খাওয়া দাওয়া করবো, দেন তারপরে আবার আমাদের জার্নি শুরু হবে। তো হোটেলটা তোমরা পিছন থেকে দেখতেই পাচ্ছ, নাম আছে হোটেলটা নিমা। তো হোটেলে আমরা কী কী খাবো, কী 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 রেট আছে সেটা অবশ্যই তোমাদের জানাবো, সাথে তোমরা থাকো, ঠিক আছে। আগে আগে দেখতে থাকো কী কী খাচ্ছি, আরও সবই তোমাদের দেখাবো, তার রেট কী আছে সবই তোমাদের বলবো। মেনু কার্ডটা আপনাদের আমরা দেখে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, তো আপনি তোমার মেনু কার্ডে দেখে নাও এর সাথে কীরকম কী রেট আছে সব কিছু, এবং হোটেলের ভিতরটাও তুমি দেখে নাও, দারুণ সব কিছু সব কিছু। অলরেডি আমাদের খাবার চলে এসছে, খাবারে আছে ভাত, ডাল,
ভাত ডাল আই থিঙ্ক ভেন্ডি ভাজা আছে, এটা হলো কুন্ডি ভাজা টাইপের বলে, এটা একটা সবজি আছে, আর এর সাথে অর্ডার করা আছে আমাদের ডাবল ডিমের অমলেট। সবাই প্লেন খাচ্ছে, কেন অনেকটা জার্নি হয়েছে। বাবলাদা আবার পেঁয়াজ লাগবে, বাবলাদা পেঁয়াজ ছাড়া কিছু খেতে পারবে না। তীর্থদা এতক্ষণ ধরে বলছিল আমি চিকেন ছাড়া কিছু খাবো না, যাই হোক এখন সবার সাথে রাজি হয়েছে যে আমি ভেজ থালি খাবো। সব থেকে বড় কথা জিনিস দেখো, এখানে সবাই কাঁসার প্লেট কাঁসার বাটি এবং চিপ প্লেটে আমাদের এই টোটাল খাবারটা সাথে ডবল ডিমের অমলেট 120 টাকা করে নিয়েছে। এটা একদম হলো তারখোলা মার্কেটে নিমা হোটেল নাম, আমি ডিসক্রাইব করে দেবো তোমাদের, ডিসক্রাইব করে দেবো। তিত্ততা কিছুক্ষণ আগে বলছিল চিকেন খাবে নাহলে মটন খাবে, কি খাবে ডিসাইড করতে পারি, লাস্টে বলে না ভেজ থালি খাবো। বাবলানা বলছিল কচ্ছপ খাবে, যাই হোক কচ্ছপ পাওয়া যায়নি বলে পাইনি। বৌদি বলছে যা হলেই হলো। তুষার অলরেডি স্টার্ট করে দিয়েছে, বাবাই অলরেডি ব্লক করছে, আমিও ব্লক করছি, আর ব্লক করবো না, প্রচুর জোরে খিদে পেয়েছে, এবার স্টার্টিং করবো খাওয়ায়। ওকে গাইস পরে কথা হবে। আমাদের খাওয়া ডান, একজনের সাথে আলাপ করার খুব দরকার তোমাদের। অ্যাকচুয়ালি যে দাদাটা আমাদের সার্চ করছিল, তার ব্যবহার এত সুন্দর এবং তার কথাবার্তা এত এত সুন্দর, তার সাথে আলাপ না করালে হবে না। তো আমি তাকে ডাকছি, আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো অবশ্যই। একবার হাই কর লিজিয়ে মেরে চ্যানেল মে, বহুত আচ্ছে কিয়া আপনে, ঠিক হ্যাঁ ধন্যবাদ। আর দুসরে বার আয়েঙ্গে তো বহুত আচ্ছে কর লেনা, ঠিক হ্যাঁ ইউ আর অলওয়েজ ওয়েলকাম। ওয়েলকাম। তারখোলা ঢুকেই একদম বাঁদিকেই হোটেলটার নাম, আর হোটেলটা হলো তোমার এটা নিমা নাম হোটেলটার, অ্যান্ড এটা ঢুকে সবাই চেনে একদমে। তো এরপরে আমাদের মোটামুটি শেষ, খাওয়া দাওয়া পর্ব শেষ, এরপর আমরা রওনা দেবো আমাদের নেক্সট উদ্দেশ্যে, গ্যাংটকের উদ্দেশ্যে। তো চলো গাইস গ্যাংটকে গিয়ে তাহলে নেক্সট ব্লগ করবো, তার আগে অবশ্যই সাইট সিন তো থাকবেই। তো চলো তবে আমরা এগোই তাহলে। বলে বাঙালিকে ভাত খাওয়াতে নেই, ঘুরতে এসছে, দেখো অলরেডি ঘুমিয়ে পড়েছে। তুষার মাথাটা কি পড়েছিস? ও তুষার অলরেডি এখন ঠান্ডা লেগে গেছে, বাবাইকে তো বুঝেই পাচ্ছি না প্রেমে। বাবলাদাও মোটামুটি চোখ ছোট হয়ে আসছে, ঘুমে ঘুমে করছে, এখন জায়গার মতো আমি আর তীর্থদাই আছি। আমরা ফাইনালি রংপুর ব্রিজে উঠে গেছি, তো এরপর আমাদের সামনে চেকিং হবে, তোমাদের ভিউটা আমি একবার দেখাচ্ছি রংপুর ব্রিজের ওপর থেকে। পরপর এবার দেখা যাবে, ভিউটা দেখে নাও একবার, পরপর পরপর সব গাড়ি যাচ্ছে, সামনে বর্ডারে চেকিং হবে, সাথে থাকো আমি দেখাবো তোমাদের অবশ্যই। আমরা সিকিম বর্ডার পৌঁছে গেছি, এটা জায়গাটা বলে রংপুর, তো এখানে কিছু কাগজপত্র চেকিং হবে, ঠিক আছে, তারপরে আমরা আবার গ্যাংটকের জন্য এগোবো। তো কী কী চেকিং হবে সেটা তোমার আমাদের অবশ্যই দেখাবো, তোমরা যাতে পরবর্তীকালে যারা আসবে আমার গাইডলাইন দেখে বা আমার ভিডিওটা দেখে তোমরা যারা আসবে তাদের অবশ্যই এটা জেনে রাখতে পারবে, কী লাগবে, কী চেকিং হচ্ছে, কীভাবে চেকিং হচ্ছে সেরকম সবই তোমাদের দেখাবো। তোমরা সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আর আমি তোমাদের অবশ্যই দেখাচ্ছি। ফাইনালি আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে টোটালি সিকিম বর্ডার ক্রস করে সিকিম ঢুকে গেছি। তো যখন চেকিং হচ্ছিলো তখন মোবাইল অ্যালাউ ছিল না, তাই আমি তোমাদের দেখাতে পারলাম না, কিছুই চেকিং করেনি, জাস্ট দেখলো গাড়িতে কজন আছে, কেউ অন্যরকম কিছু কাছে নাকি সেটাই চেক করলো, আদার্স কিছু না। তো এবার আমরা পুরোপুরি সিকিমে ঢুকে গেছি এবং আস্তে আস্তে দেখতে যাচ্ছি। মোস্ট অফ দিন আমাদের আর 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লাগবে গ্যাংটক পৌঁছাতে, যেখানে আমরা যাবো। তো সাথে থাকো, ব্লগটা আরও এনজয় হবে, দেখতে থাকো ব্লগটা, চলো দেখা হচ্ছে। Oh, wait.
ফাইনালি অ্যাট লিস্ট এত জার্নির পর আমি হোটেলে পৌঁছে গেছি। অ্যান্ড হোটেলের পৌঁছে এখানে মোটামুটি ঠান্ডা, ভালোই ঠান্ডা আছে এবং সবাই বলছে যে এরপর আরও ঠান্ডা আস্তে আস্তে বাড়বে। তো অ্যাকচুয়ালি আমি যে হোটেলে আছি তোমাদের দেখাচ্ছি, এই যে হোটেলের নাম হোটেল নিউ গ্রিন, এটা হলো তোমার পিডাব্লিউডি মোড, ঠিক ওইখানে হোটেলটা আছে, হোটেল নিউ গ্রিন। তো একটু পরে আমি এখন হোটেল রুমে যাই, আগে চেক ইন করি, চেক ইন করে ফ্রেশ হয়ে দেন সব কথা বলবো, কেননা সারাদিন খুব ট্রাভেল হয়েছে, সারাদিন খুব জার্নি হয়েছে, প্রায় 7-8 ঘন্টা জার্নি হয়েছে। তো তারপরে একটু খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দেন কথা বলবো। তো আপাতত আমি হোটেলে যাই, হোটেল রুমে যাই, দেন সব কথা হবে। তো চলো হোটেলের তোমাদের জানলা থেকে জাস্ট ভিউটা আমি দেখাচ্ছি একবার, ভিউটা দেখো কতটা ওপরে আমরা রয়েছি। তো এই যে ভিউটা দেখে নাও, এখান থেকে যতটুকু আসছে ততটুকুই ভিউ আমি দেখা তোমাদের পাচ্ছি। এই যে নিচে এতটা এরকম আছে, এর থেকে বেশি ভিউ এখানে আসছে না। তো ঠিক আছে, এরপরে তো বেরোবই আমরা, ফ্রেশ হয়ে এমজি মার্ক যাবো, তো তখন কথা হবে। চলো তবে একটু ফ্রেশ হয়ে নিই, দেন কথা হবে। ফ্রেশ হওয়া হয়ে গেছে, তো নাও এখন আমাদের নেক্সট গন্তব্যস্থল হলো এমজি মার্ক। তো তার জন্য বাবলাদা অলরেডি ট্যাক্সিওয়ালার সাথে কথা বলছে, কারণ আমাদের হোটেল থেকে এমজি মার্ক প্রায় অনেকটাই দূরে। তো হোটেলটা আমি তোমাদের মোটামুটি ব্যাকগ্রাউন্ড থেকে দেখিয়ে দিচ্ছি, এই হলো আমাদের হোটেল। আমরা একদম উপরের রুমটাতে আছি, এখানে ঠান্ডা প্রায় অনেকটাই ঠান্ডা। নাও আমরা চলে এসেছি এমজি মার্কে, জাস্ট কিছুক্ষণের পথ, ট্যাক্সি করে চলে এলাম। বাবলাদার আমাদের আগে পৌঁছে গেছে, পৌঁছে গিয়ে এখন বলছে আলাদা চা খাবে। আলাদা চায়ের সাথে আর কিছু পাওয়া যাবে? তো আলাদা নিয়ে যাচ্ছে আমাদের চা খাওয়াতে। চলো আলাদা চা খাবে না, গেলে চাটা হয়ে যাবে। না চা খাবো না, তুমি চাটাই খাবো আমাকে আপাতত, কোন দোকানে নিয়ে যায় দেখি আলাদা। ঠান্ডা মোটামুটি এখানে বেশ ভালোই আছে, যত সন্ধে হচ্ছে তত ঠান্ডা বাড়ছে। বৌদি দোকান থেকে ব্ল্যাক টি নিয়ে এসছে, বৌদি ব্ল্যাক টিটা কেমন বলো আগে? তোমার ব্ল্যাক টিটা খেয়ে দেখো কেমন লাগলো, অসাধারণ, ভেরি গুড। বৌদি বলছে তো অরেঞ্জ টি খাচ্ছে, পাতা ভালো। ফাইনালি রুমে ঢুকে গেছি, এই হলো আমাদের রুম। তুষার অলরেডি একদম শেষ, তিত্তদা রেডি হচ্ছে যাওয়ার জন্য। কোথায় যাবে তিত্তদা? পুরো পেট ভারী। আচ্ছা আচ্ছা, বড় নম্বরে যাচ্ছে, যাই হোক মাইন্ড করো না তোমরা কিছু, ইগনোর 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 ইগনোর। বাবাই অলরেডি শুট করা হয়ে গেছে, বাবাই এখন গোপোটা নিয়ে চেক করছে কতটা কি হলো। রুমটা একবার দেখে নাও, একটা দুটো তিনটে চারটে পাঁচটা বেড, লোকমাত্র চারজন, ঠিক আছে? এই প্রান্তে শোবো, এই প্রান্তে শেষ হবো, যাই হোক বাকি কথা পরে হবে, এখন চললাম ফ্রেশ হতে, পরে কথা হবে। ফাইনালি এমজি মার্ক ঘোরা হয়ে গেছে, বেশিক্ষণ ভালো লাগছিল না যে সবার শরীর টায়ার্ড, সবাই যদি অনেক জার্নি করে এসছে, তো কালকে সকালে আবার বেরোনো আছে আমাদের। তো আজকে অল্পের মধ্যে দিয়ে এমজি মার্ক আমরা জাস্ট ঘুরে এলাম, দেখে এলাম জিনিসপত্র কী আছে, তো তোমরা সেটা দেখতেই পারবে, আমি সেটা আপলোড তো করবোই অবশ্যই। তো বেশি কিছু বলার নেই, আজকে তাড়াতাড়ি খেয়ে নেবো, কেননা এখন বাজে 8টা প্রায়, তো 8:30-9টার মধ্যে খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকে সকালে উঠবো। তো কালকে সকালে হয়তো আমরা গ্যাংটকের সাইট সিনটাই হয়তো আমরা যাবো, তো সেই জন্য আমাদের নিচে গাড়ি এইমাত্র কথা বলে এলাম, আর এইটুকুই বলার আছে। আপাতত যত রাত বাড়ছে তত ঠান্ডা বাড়ছে, ভিতরে এখন বসে আছি আমি, জাস্ট এখনও রীতিমতো ঠান্ডা লাগছে আমার। তো তাড়াতাড়ি খেয়ে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো, বেশি দেরি করবো না। তো আজকের জন্য ব্লগটা আমার এইটুকুই ছিল, তো কালকে সকালে একটা নতুন দিন নিয়ে শুরু করবো। তো তোমরা সবাই থেকো, আর আজকের ব্লগটা ভালো লাগলে ডে ওয়ান ডে টুর ব্লগ এর মধ্যে তুমি পেয়ে যাবে, তো অবশ্যই দেখো। আর আরেকটা কথা, গ্যাংটকে আমি যখন এর আগে এসেছিলাম তখন যেরকম ফেয়ার ছিল,
বা যেরকম জিনিসপত্রের দাম ছিল তার থেকে এখন অনেক হাই। লাইক আমরা এই মতো এমজি মার্কে গেলাম এখান থেকে ট্যাক্সি করে, তো এখানে যাওয়ার সময় আমাদের পার হেড 25 টাকা করে নিল, তো আমরা 6 জন গেছিলাম, 25 টাকা করে 150 টাকা নিয়েছে। কিন্তু আসার সময় যখন আমরা আসতে চাইছি ট্যাক্সি করে, কেউ চাইছে 50 টাকা, কেউ চাইছে 40 টাকা, তো একটু বুঝে শুনে রেট ইসে করবে, রাজি হয়ে যাবে না কেউ, 2-3 জায়গায় ঘুরে অবশ্যই ইসে করবে। তো লাস্ট অব্দি আমরা 30-25 টাকাতেই এলাম, তো বুঝে শুনে একটুখানি করো। আর যদি তোমরা ধরো যখন এনজিপি থেকে তোমরা যখন গ্যাংটক ঢুকছো, তো পুরোপুরি তো তোমাদের গ্যাংটকে ঢোকাবে না, তার আগে একটা স্ট্যান্ড আছে, তো ওই স্ট্যান্ডে একটা ওখান থেকে ট্যাক্সি ধরতে হয় যেখানে পুরো গ্যাংটক অবধি আসে। সেটা আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম, সেটা আমাদের দুটো গাড়ি আমরা এসেছিলাম, তো ওখানে আমাদের পার হেড 100 করে নিয়েছে, তো দুটো গাড়ি আমাদের 600 টাকা নিয়েছিল। তো আপাতত তো এইটুকুই ছিল। আর রাতে আমাদের আজকে মেনু হচ্ছে মাং ভাত আর হলো চিকেন, তো সেটা এখনই বলে দিলাম, কেন রাতে আর ব্লক করার মতো ইচ্ছা থাকবে না, কারণ শরীর প্রচণ্ড টায়ার্ড, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো। তো ঠিক আছে, আজকের জন্য ব্লকটা এইটুকুই ছিল, তো কালকে নতুনভাবে শুরু করবো আবার। তো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করো, অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য এটুকুই ছিল, সবাইকে শুভরাত্রির, আর কালকে সকালে দেখা হচ্ছে।